বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কি নির্যাতনের কারখানা আর উপাচার্য নিয়োগ বিশ্ববিদ্যালয়ের ১২টা বাজানোর প্রথম ধাপ উপাচার্য নিয়োগ প্রধান পরিচয় হচ্ছে সরকারের অনুমতি আছে কিনা এমন মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ শনিবার ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং শিক্ষক শীর্ষক সেমিনারে বক্তব্যকালে তিনি এ কথা বলেন আনু মুহাম্মদ বলেন এমন উপাচার্য নিয়োগের কারণে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ঘটনাগুলো ঘটে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যত ধরনের অনিয়ম কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঠিকমতো পড়াশোনা করবেন সেই মানসিক স্থিতিও নির্ভরতার কোনো সুযোগ নেই তাকে কখন বিচার করতে হয় বড় ভাইয়েরা কি করবেন বড় ভাইয়েরা মানে সরকারি ছাত্র সংগঠন ছাড়া আর তো কেউ নেই এমন সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তানভীর আহমেদ খান নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির ও চিকিৎসক আব্দুল নূর তুষার সহ আরও অনেকে